আগামীকাল চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে চন্দ্রযান তিন। চন্দ্রযান তিনে সফল ল্যান্ডিং এর কামনা করে মহাযজ্ঞের আয়োজন করল কোচবিহার আস্থা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিজ্ঞান ভগবানকে না মানলেও বিজ্ঞানের সফলতা কামনায় আজ এই সংস্থার পক্ষ থেকে কোচবিহার এক নম্বর ব্লকের মদনমোহন কলোচিতে এক যজ্ঞের আয়োজন হয়। সম্প্রতি রাশিয়ার চন্দ্রযান লুনা 25 চাঁদের মাটিতে অবতরণের আগে নষ্ট হয়ে যায়। ভারতের চন্দ্রযান 2 মিশনে চাঁদের মাটিতে পৌঁছানোর কয়েক মুহূর্তের আগে ইসরো সম্পর্কে বিচ্ছিন্ন হয়ে যায়। সাফল্যের শেষ পর্যায়ে এসে ব্যর্থ হয় মিশন 2। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে গোটা বিশ্বের নজর রয়েছে চন্দ্রযান 3 এর দিকে। আজ আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের ভারতবর্ষের গবেষণাগার তৈরি যে ইসরো, সেই ইসরো তত্ত্বাবধানে যে চন্দ্রযান আমরা হচ্ছে মহাকাশে পাঠিয়েছি, সেই মহাকাশযান আগামীকাল বুধবার বিকেল 5:45 চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে। সে যেন সাফল্যের সহিত এবং সুষ্ঠুভাবে যেন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পারে, সেই জন্যই আজকে আমাদের এই মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা। যাই সেই যজ্ঞের মাধ্যমে আমরা এইটুকু প্রেরিত করতে চাই যে মহাকাশযান, আমাদের মহাকাশযান যেন সুষ্ঠুভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে পারে। আমার নাম সমীর রাউত, আস্থা ফাউন্ডেশন কোচবিহার। আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে চন্দ্রযান 3-র শুভকামনায় চাঁদের মাটিতে ভালোভাবে অবতরণ করতে পারে সেই জন্য আমরা মহাযজ্ঞের আয়োজন করেছি। আমরা চাই চন্দ্রযান 3 ভালোভাবে চাঁদের মাটিতে অবতরণ করতে পারে, সেই কামনায় আমরা যজ্ঞ করছি এবং তার সাথে আমাদের সকল সদস্যরা মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবছর চন্দ্রযান সাফল্য লাভ করে। কি নাম আপনার? শঙ্কর রায়, আস্থা ফাউন্ডেশন।